হ্যাঁ, ওয়েলকাম ব্যাক টু আইসিটি। আমি এসে হানিফ ফয়সাল, এআইসিটির এসএসসি আইসিটি কোর্সে তোমাকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি তোমাদের আইসিটি বোর্ড চ্যাপ্টার 4 নিয়ে। চ্যাপ্টার 4-এর শুধুমাত্র সিলেক্টিভ এমসিকিউ নিয়ে আলোচনা করা হচ্ছে এই ভিডিওতে। আমরা আমাদের পরবর্তী ভিডিওগুলোতে এই অধ্যায়ের যে প্র্যাকটিক্যাল সেন্সগুলো ছিল, যে বিষয়গুলো তুমি একবার ভিজুয়ালাইজ করলে খুব ভালো করে বুঝতে পারবা, এই সেই বিষয়ে এবং তোমার অধ্যায়ের প্রত্যেকটা কি পয়েন্ট নিয়ে আমরা প্র্যাকটিক্যালি ভিডিও দেওয়ার চেষ্টা করব নেক্সট ভিডিওতে। এবং তুমি আশা করি ভালো করে বুঝতে পারবে যে কোনটাকে ইলাস্ট্রেশন গ্রুপ বলে, কোনটাকে টেক্সট গ্রুপ বলে, বা কী 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 কমান্ড ব্যবহার করে আমরা কী কী কাজ করতে পারবো, সেই বিষয়ে ডিটেলস কথা বলা হবে প্র্যাকটিক্যাল ভিডিওতে। এই ভিডিওতে শুধুমাত্র আমরা এমসিকিউ পার্ট নিয়ে কথা বলতে যাচ্ছি। ওকে, তোমরা যারা এসএসসি 23 আছো তাদের জন্য হলো পাঁচ অধ্যায়ে পাঁচটা ভিডিও যাবে, এবং চার এবং পাঁচে এখানে আমরা প্র্যাকটিক্যালি ভিডিও দিব তিনটা। একটা হবে মাইক্রোসফট ওয়ার্ডের জন্য, একটা হবে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের জন্য, আর একটা হবে মাইক্রোসফট এক্সেলের জন্য। আশা করি তুমি ভালো করেই বুঝতে পারবে। ওকে, তো আপাতত আমরা এমসিকিউতে ফিরে যাচ্ছি। স্পেল চেক কী? মানে স্পেল চেক হলো স্পেল চেকার, তাহলে বুঝতে পারছো যে এটা কি একটা সফটওয়্যার যা কি স্পেলের কোনো শব্দ ত্রুটি আছে কি না বা শব্দ ঠিকঠাক আছে কি না এটা জানার জন্য কি স্পেল চেকার ইউজ করা হয়। ওকে, পেস্ট করার কিবোর্ড কমান্ড কোনটি? কন্ট্রোল ভি, যেখানে কন্ট্রোল সি হলো কি কপি করার জন্য, এবং কন্ট্রোল এক্স কি কাট করার জন্য। এই বিষয়গুলো তোমাকে ভালো করে মাথায় রাখতে হবে। ওকে, কপি করার জন্য কিবোর্ড থেকে কোন কমান্ড দিতে হয়? কপি করার জন্য কি কন্ট্রোল সি। কিছুক্ষণ আগে কিন্তু তোমাকে বিষয়টা আমি বলেছিলাম যে কন্ট্রোল সি কমান্ড হলো কি কপি করার জন্যে। ওকে, আর পেস্ট করার জন্য কি কন্ট্রোল ভি। ওয়ার্ড প্রসেসর ক্রমানুসারে তালিকা তৈরি করার সঠিক প্রক্রিয়া কোনটি? হোম, প্যারাগ্রাফ, গ্রুপ এবং কি নাম্বার। ওকে, কাট করার কিবোর্ড কমান্ড কোনটি? আমরা কিছুক্ষণ আগেই বিষয়টা নিয়ে ডিটেলস কথা বলে ফেলেছি অলরেডি, কন্ট্রোল এক্স। ওকে, লেখালেখির জন্য কোন সফটওয়্যার ব্যবহার হয়, বা লেখালেখির জন্য সবচেয়ে বেশি ব্যবহার করা হয় কোন সফটওয়্যার? মাস্ট বি কি মাইক্রোসফট ওয়ার্ড প্রসেসর। আর একটা বিষয় তোমাকে প্রশ্ন করতে পারে যে বিশ্বে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় কোনটি? মাইক্রোসফট ওয়ার্ড লেখা থাকতে পারে, আবার মাইক্রোসফট কি অফিস লেখা থাকতে পারে। এক্ষেত্রে কিন্তু মাইক্রোসফট অফিস হবে। কেন মাইক্রোসফট অফিস হবে? কারণটা হলো মাইক্রোসফট ওয়ার্ড হলো অ্যাকচুয়ালি একটা প্যাকেজ, ওয়ার্ড, এক্সেল, তারপরে তোমার বলো যে অ্যাক্সেস, তারপরে পাওয়ার পয়েন্ট, সবগুলোর কি একটা প্যাকেজ হলো কি মাইক্রোসফট অফিস সফটওয়্যারটি। ওকে, যেখানে সবগুলোকে একসাথে পাওয়া যায়। কোন ডকুমেন্টে শব্দ খোঁজা ও প্রতিস্থাপন করার কমান্ড কোনটি? শব্দ খোঁজা এবং প্রতিস্থাপন করার কমান্ড হলো কি ফাইন্ড রিফ্রেশ। ওকে, মানে অ্যাকচুয়ালি তুমি ফাইন্ডে দিয়ে ক্লিক করলে কি বিষয়গুলো তুমি খুঁজে পাবা। ওকে, তারপর দেখো অফিস বাটনে ক্লিক করলে কোন অপশনটি পাওয়া যাবে। আমি যদি অফিস বাটনে ক্লিক করি তাহলে কি অবশ্যই প্রথমে কি যাকে পাবো তার নাম কি নিও। ওকে, তারপর দেখো ওয়ার্ড প্রসেসরে নতুন ডকুমেন্ট খোলার কিবোর্ড কমান্ড কোনটি? নতুন ডকুমেন্ট যদি তুমি খুলতে চাও তাহলে কী করতে হবে? কন্ট্রোল এন। ওপেন অপশনটির কিবোর্ড কমান্ড কিন্তু ওপেন মানে খোলার জন্য, তাহলে কন্ট্রোল কী হবে? নামের যে প্রথমে অ্যালফাবেটটা মোর ওভার, এটাকে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় বাকিগুলোর জন্য। ওকে, কন্ট্রোল ওভার ওপেন। কোনো ডকুমেন্টকে অন্য নামে সংরক্ষণ করতে হলে তোমাকে কিসে ক্লিক করতে হবে? অ্যাকচুয়ালি সেভ অ্যাজ। আর তুমি যদি এই নামে সংরক্ষণ করতে চাও তাহলে কি সেভে ক্লিক করতে হবে। ওকে, তারপর দেখো ডকুমেন্ট সেভ করার জন্য কিবোর্ড কমান্ড কোনটি? সেভ করার জন্য হলো কন্ট্রোল এস। ওকে, তার পরবর্তী প্রশ্ন দেখো প্রিন্ট করার জন্য কিবোর্ড কমান্ড হলো প্রিন্ট মানে পি, তার মানে কি কন্ট্রোল পি। ঠিক আছে, কন্ট্রোল পি হলো কি প্রিন্ট করার কমান্ড। ক্লিপবোর্ডে থাকে না কোনটি? আমরা যদি কোনো কিছু কপি করি তাহলে কি থাকবে? আদারওয়াইজ ক্লিপবোর্ডে কী কী থাকে, কী কী থাকে না? তুমি কপি করলে ক্লিপবোর্ডে থাকে, কাট করলে ক্লিপবোর্ডে থাকে, তুমি যদি ডিলিট করো তাও ক্লিপবোর্ডে থাকে, কিন্তু আন্ডারলাইন কখনই কি ক্লিপবোর্ডে থাকে না। ওকে, এন্টার কী ধরনের বাটন? এন্টার একটা কী ধরনের বাটন? তুমি এন্টার করছো মানে তোমার সম্মতিসূচক একটা বার্তা তুমি কম্পিউটারকে দিয়ে ফেলেছো। ওকে, ইলাস্ট্রেশন গ্রুপে থাকে কোনটি? কী থাকবে, ক্লিপ আর্ট নাকি ওয়ার্ড আর্ট? এখানে কী থাকবে, ক্লিপ আর্ট। আর মজার বিষয় হলো যে ইলাস্ট্রেশন গ্রুপে কী কী আছে, কী কী নাই, বা কী কী থাকবে, কী কী থাকবে না, সেই বিষয়ে আমাদের প্র্যাকটিক্যাল ক্লাসে ডিটেলস আমি আলোচনা করব। ওকে, আশা করি তুমি ভালো করে বুঝতে পারবে, এবং আমি তোমাদের বইয়ের প্রত্যেকটা কী পয়েন্ট ধরে ধরে তোমাকে বোঝানোর চেষ্টা করব। ওকে, ঠিক আছে, তাহলে দেখতেছে ক্লিপ আর্ট। পৃষ্ঠা নাম্বার দেওয়ার কমান্ড কোনটি? পৃষ্ঠা নাম্বার দেওয়ার কমান্ড হলো ইনসার্ট, হ্যাডার, ফুটার। ওকে, নেক্সট প্রশ্ন দেখো ভিসিকেল কি? ভিসিকেল কি অ্যাপল, হার্ডওয়্যার, মাইক্রোসফট,
মানে অফিস নাকি পাওয়ার পয়েন্ট বা কিছু একটা বা স্প্রেডশিট, বেসিক্যাল হলো স্প্রেডশিট। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট তোমার পরীক্ষার জন্যে। ওকে, তার পরবর্তী প্রশ্ন, সর্বপ্রথম তৈরিকৃত স্প্রেডশিট প্রোগ্রামের নাম কী ছিল? প্রথম যে তৈরিকৃত স্প্রেডশিটটা ছিল, নাম কিন্তু আসলে এক্সেল ছিল না, নাম কী ছিল অ্যাকচুয়ালি? বেসিক্যাল ছিল, আর কিছু না। ওকে, ইয়া ওয়ান সেলকে বি ওয়ান সেল দিয়ে ভাগ করার জন্য ফলাফল সেলে কোন সূত্র লিখতে হবে? ভাগ করার জন্য আমরা জানি স্ল্যাশ, আর কিছু না। ইয়া ওয়ানকে বি ওয়ান দিয়ে ভাগ করার জন্য জাস্ট ভাগের যে প্রতীকটা আছে সেটা ব্যবহার করলে হয়। কোনটি ফাংশন? সামস, আসলে সাম নামে ফাংশন আছে বাট সামস নামে ফাংশন নাই। অ্যাভারেজ আছে বাট এভিজিএস নাই। ওকে, তাহলে কি প্রোডাক্ট? প্রোডাক্ট মানে কি গুণ। তোমাকে কিন্তু এই ফাংশনগুলো মাথায় রাখতে হবে, সাম, প্রোডাক্ট, অ্যাভারেজ, এগুলো কিন্তু ফাংশন। এই ফাংশনগুলো কী কী আছে বইয়ে, যত সকল ফাংশন আছে বইয়ে যত সকল ফাংশন আছে সবগুলোকে দেখার চেষ্টা করবো। আমরা প্র্যাকটিক্যালি সবগুলো দেখানোর চেষ্টা করবো আমাদের প্র্যাকটিক্যাল ভিডিওতে। ওকে, তারপর দেখো, নতুন ওয়ার্কশিট খোলার কিবোর্ড কমান্ড কোনটি? নতুন যদি ওয়ার্কশিট খুলতে চাও তাহলে কী হবে? কন্ট্রোল এন। একটি ওয়ার্কশিটের সপ্তম কলাম ও পঞ্চম সারির সেল অ্যাড্রেস কোনটি হবে? সপ্তম কলাম তুমি ভালো করে মাথায় রাখবে, কলামগুলো হচ্ছে এ বি সি অ্যালফাবেটিক, আর সারিগুলো হচ্ছে কি নিউমেরিক, মানে নাম্বার দেওয়া থাকবে 1, 2, 3, 4, 5। ওকে, তাহলে সপ্তম কলামে কে থাকবে? সপ্তম কলামে থাকবে জি, এবং পঞ্চম সারিতে থাকবে কত? 5। তার মানে আসছে কি 5G না কিন্তু জি 5। কলামটা হবে প্রথমে, তারপর সারিটা কি পরে থাকবে। এটা কিন্তু একটা নিয়ম যে প্রথমে কলামকে অ্যাড্রেস করতে হয় তারপর সারিকে লিখতে হয়। আমাদের প্র্যাকটিক্যাল ক্লাসে এই বিষয়ে আমরা ডিটেলস আলোচনা করব। ওকে, ইকুয়াল সাম C12 ইজ টু C21, এখানে C12 ইজ টু C21 কী? এটা কি সেল রেঞ্জ? আমরা জানি যে সাম করা হয় কীভাবে, ইকুয়াল এটা প্লাস ওইটা প্লাস ওইটা, আবার সাম ফাংশন ব্যবহার করে আমরা যোগ করতে পারি। তখন কি আমরা রেঞ্জ ব্যবহার করি, মানে আমরা কম্পিউটারকে বলে দেই তুমি কত থেকে কত পর্যন্ত যোগ করবা। আমাদের প্র্যাকটিক্যাল ক্লাসে সেই বিষয়ে আমরা ডিটেলস আলোচনা করব। সো এই বিষয়ে তোমার কোনো টেনশন করার দরকার নেই, তোমার পরীক্ষার আগেই আমরা এগুলো দিয়ে দিব। তাহলে C12 এবং C20 কী হচ্ছে? এটা সেল রেঞ্জ হচ্ছে। ওকে, নেক্সট কোয়েশ্চান দেখো, স্প্রেডশিটে গুণ করার জন্য কোন চিহ্ন ব্যবহার করা হয়? গুণ করার জন্য কি স্টারিক, দেশপিন, তুমি স্টারের মতো যা দেখতে পারতেছো ওইটা কি ব্যবহার করা হয়? ওই স্টারিকটাই ব্যবহার করা হচ্ছে। ওকে, সারি ও কলামের সমন্বয়ে কী তৈরি হয়? সারি এবং কলামের সমন্বয়ে এক একটা সেল তৈরি হয়, ঠিক আছে? এবং সেলের ক্রমটা মনে থাকে যেন, প্রথমে থাকে কি নাম? সারির নাম্বার না, প্রথমে থাকে কলাম, দেন থাকে কি সারি। ওকে, এত্রি সেল বিত্রি সেলের সুদাসলের কোন সূত্র হবে? সুদাসল, আমরা জানি সুদাসল মানে সুদ যোগ আসল। এত্রিতে আসলে আছে হলো আসলটা, এবং সুদের যে রেটটা তা থাকে কিসে? বিত্রিতে। সো এখানে যা মঞ্চ তা থাকতে পারে, তবে তোমাকে এটা দূরে বুঝে নিতে হবে। তো পরীক্ষা হলে কিন্তু তোমাকে একটা স্প্রেডশিট দিয়েও প্রশ্ন করতে পারে, অথবা এভাবে সেল নাম্বার দিয়েও সরাসরি প্রশ্ন করতে পারে। আমাদের প্র্যাকটিক্যাল ক্লাসে আমরা ডিটেলস আলোচনা করব, আশা করি তুমি প্লেলিস্টটা ভালো করে চেক করলে এগুলো পেয়ে যাবে। ওকে, তারপর এটা হচ্ছে কি, প্রথমে আমাকে সুদটা বের করতে হবে। সুদ বের করার নিয়ম হলো A3 ইন্টু B3 পার্সেন্ট। এই যে এখানে পার্সেন্টেজ দেওয়া আছে, স্যাম্পল দিলে কি সুদটা বের হবে, এবং তার সাথে যোগ করতে হবে কি আসলটাকে, আসল কি A3 প্লাস কি A3, তাহলে এটা হচ্ছে কি আমার সুদ আসলের সূত্র। ওকে, নেক্সট কোয়েশ্চান দেখো, A3 সেল B3 সেলে শতকরা কোন সূত্র হবে? এখন A3 সেল B3 সেলে শতকরা, ধরো যে 100 টাকা হলো A3-তে আছে আর 5% যে হিসাবটা এটা ছিল কি B3-তে আছে, তাহলে এটা কি হচ্ছে ইকুয়াল A3 ইন্টু B3 পার্সেন্ট। এখন দেখো, তোমাকে এক্ষেত্রে একটা প্রশ্ন বলে রাখি, যদি কখনো বলা থাকে যে B3 পার্সেন্ট দেওয়া থাকে, তাহলে কিন্তু তুমি আবার পার্সেন্টেজ ইউজ করবে না। একটা সেলে যদি একবার পার্সেন্টেজ ইউজ করা থাকে, তাহলে কিন্তু আমাদের আর পার্সেন্টেজ ইউজ করার সুযোগ থাকবে না। ওকে, এখন মজার বিষয় হচ্ছে, এই বিষয়গুলো তোমাকে এখন বললে তুমি ভালো করে বুঝবে না। আমরা প্র্যাকটিক্যাল ক্লাসে তোমাকে এই টাইপের যত ধরনের কনফিউশন আছে সেই বিষয়গুলো ডিটেলস ক্লিয়ার করার চেষ্টা করব। তোমার যদি কোনো বিষয়ে স্পেসিফিক কোনো একটা প্রবলেম থাকে, বা কোনো বিষয়ে তুমি একেবারে যদি সমস্যা হয় যা তুমি প্র্যাকটিক্যালি ভিজুয়ালাইজ করতে চাচ্ছ, অবশ্যই তুমি আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দিবে, আমরা চেষ্টা করব তোমাকে সর্বোত্তম সহায়তা করার জন্যে। সো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।